হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকপোগো। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো অডেক্সড আর ডিওডেক্সড রম সম্পর্কে। আজকাল রুট ইউজারদের মধ্যে একটা কমন প্রশ্ন, কোন রম ভালো, অডেক্সড নাকি ডিওডেক্স, আর কোন রমটা আমি ইউজ করতে পারি, কোন রমটা আমার জন্য প্রয়োজনীয়, এটাই। তো আজকের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো। সো উইদাউট ওয়াস্টিং এ টাইম, লেটস গেট স্টার্টেড। অডেক্স রমে আলাদা একটা অডেক্স ফাইল থাকে, আর ডিওডেক্স রমে কোনো অডেক্স ফাইল থাকে না। তো প্রথমে অডেক্স কি এটা সম্পর্কে বলি। অডেক্সের ফুল মিনিং হলো অপটিমাইজড ডেলভিক এক্সিকিউটেবল, এটাকে শর্টকাটে অডেক্স বলা হয়। অডেক্স ফাইল আপনার রম স্টক রম বা যে কোনো রম অডেক্স নাকি ডিওডেক্স সেটা বোঝার ক্ষেত্রে আপনার সিস্টেম অ্যাপগুলোর মধ্যে ঢুকুন। সিস্টেম অ্যাপগুলোতে যদি এক্সট্রাক্ট অ্যাপের পাশাপাশি যদি এক্সট্রাক্টটা অডেক্স ফাইল পেয়ে থাকেন, তাহলে আপনার মনে করতে হবে যে সে আপনার রমটি অডেক্স রম। আর অডেক্স রমের সুবিধা হলো, আর অডেক্স রমের কাহিনিটা হলো, মানে অডেক্স রমে যে আপনার অ্যাপের যে ডাটা ইউজেস, বিভিন্ন যে আপনার যে অ্যাপটি ইউজ করছেন এর হিস্টোরিটা ওই অডেক্স ফাইলে জমা থাকে। আর যখন আপনার ফোন যখন বুট নেন, বুট করার সময় এই যে অ্যাপসের ভিতরে যে ক্লাসেস ডট ডেক্স আছে, এটার মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে ওইটা নেয় না, ওইটা অডেক্স থেকে সরাসরি নিয়ে ফেলে। এই জন্য অডেক্স রমে হেভি কাস্টমাইজেশন এসি ইউজ করা যায় না। অডেক্স রমে ধরেন আপনি যদি কোনো অ্যাপস হ্যাক করেন, বিভিন্ন ধরেন গেম যদি মুট করতে চান, আপনি পারবেন না। আপনার স্ট্যাটাস বার, সিস্টেম ইউআই এগুলো এডিট করা যায় না, কারণ অডেক্স রমে আলাদা একটা অডেক্স ফাইল থাকে। এই অডেক্স ফাইল থেকে আবার ওই জিনিসটার রিকভার করে নিয়ে ফেলে। আর ধরেন আপনি মাঝে মাঝে দেখেন যে আপনি যদি গেম কিলার বা ইত্যাদি গেম গার্জিয়ান এইগুলো দিয়ে যদি আপনি বিভিন্ন অ্যাপসের গেম হ্যাক করতে চান, তো আপনাদের ধরেন মানে অনেকগুলো কয়েন আসে, কিন্তু সাথে সাথে এই কয়েনগুলো জায়গা, কারণ ওই গেমের একটা আলাদা অডেক্স ফাইল আছে, ওই অডেক্স ফাইল থেকে ওইটা আবার সিস্টেমটা রিকভার করে নেয়। তো এবার আসি ডিওডেক্স রমে। ডিওডেক্স রম হলো রুট ইউজারদের জন্য একটা মানে খুবই একটা প্রয়োজনীয়, যারা মানে খুব বেশি কাস্টমাইজ পছন্দ করে, ওদের জন্য খুবই একটা পছন্দের রম। তো ডিওডেক্স রমে আলাদা কোনো অডেক্স ফাইল থাকে না। এই ক্ষেত্রে যখন বুট করতে হয়, বুট করার সময় ডিওডেক্স রমে একটু সময় বেশি লাগে, কারণ ওইটা ক্লাসেস ডট ডেক্স থেকে ওই মানে অ্যাপের যে ডাটাটা নিতে হয়, আর ক্লাসেস ডট ডেক্স যে ফাইলটি এটার থেকে নিতে গেলে একটু সময় বেশি লাগে, এই ক্ষেত্রে বুট হওয়ার ক্ষেত্রে সময় বেশি লাগে। আর ডিওডেক্স রমে আপনার স্টোরেজ অনেকটা বেশি থাকে, কারণ অডেক্স ফাইল যখন থাকে, অডেক্স ফাইলে অনেকটাই মানে যে অ্যাপের হিস্টোরিটা এটা কিন্তু অনেকটাই মানে ছোটো করে রাখে, কিন্তু ডিওডেক্স রমে অডেক্স ফাইল থাকে না, এই ক্ষেত্রে এটা স্টোরেজ অনেকটা বেশি লাগে। আর যারা ধরেন হেভি কাস্টমাইজ ইউজ করতে চান এবং রুট সম্পর্কে এক্সপার্ট ইউজার, ওদের জন্য ডিওডেক্স রম ইউজ করা উচিত, কারণ ডিওডেক্স রমের মাধ্যমে আপনারা বিভিন্ন স্ট্যাটাস বারে বিভিন্ন আইকন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করা যায়, গেম টিম হ্যাক করা যায়, এই সব অনেক কিছু ফিচার ইউজ করা যায়। তো এবার কথায় আসে, আপনার জন্য কোনটা প্রয়োজনীয়। আপনি যদি ধরেন রুট সম্পর্কে অনেক ভালো বুঝেন ইত্যাদি যদি অনেক ভালো বুঝেন, তাহলে আপনার জন্য ডিওডেক্স রম প্রয়োজন। আর আপনার যদি স্টোরেজ বেশি থাকে, ধরেন 64 GB, 128 GB এরকম যদি স্টোরেজ থাকে, 32 GB, তাহলে আপনি ডিওডেক্স রম ইউজ করতে পারেন, কারণ ডিওডেক্স রমে অনেকটাই স্টোরেজ লাগে, আর এই জন্য মাঝে মাঝে স্টোরেজের ঘাটতি দেখা যায় যারা কম রম ইউজ করেন। আর স্টোরেজটা বেশি হলে ডিওডেক্স রমে ভালো পারফরমেন্স পাওয়া যায়, আর ডিওডেক্স রমে অবশ্যই বুট হতে সময় লাগে। আর অডেক্স রমে যে বিষয়গুলো হয়ে থাকে, অডেক্স রমে ধরেন আপনি কোনো অ্যাপস কাস্টমাইজ করতে পারেন না, কারণ এর আলাদা একটা অডেক্স ফাইল থাকে, পরে কোনো গেম টিম হ্যাক করতে পারেন না ইত্যাদি ইত্যাদি। তবে আমার মনে হয় যারা এমনি সিম্পল ইউজার আছেন, এতটা বেশি বুঝেন না, ওদের জন্য অডেক্সটাই ভালো হবে, কারণ যারা মানে ধরেন ডিওডেক্স রম ইউজ করে ওরা যখন এডিট মানে ধরেন বিভিন্ন জিনিস এডিট করতে চায়, বিভিন্ন জিনিস হ্যাক করতে চায়, তখন যদি একটু যদি মানে 19-20 হয়, তাহলে কিন্তু মানে সিস্টেম ব্রিক করে, আর এর জন্য ফার্মওয়্যারেরও মানে ফ্লাশ দিতে হয়, ইত্যাদি অনেক ঝামেলার কাজ। তো আপনারা যারা এত বেশি বুঝেন না রুট সম্পর্কে, এত বেশি ফোন সম্পর্কে বুঝেন, ওদের জন্য অডেক্স রমটাই বেটার, আর যাদের স্টোরেজ কম ওদের জন্য অডেক্স রম বেটার। আর আপনি যদি হেভি রুট ইউজার হন এবং আপনি যদি এক্সপার্ট ইউজার হন, তাহলে অবশ্যই আপনার জন্য ডিওডেক্স রমই ভালো হবে। এবার কথা হলো এইসব রমগুলো কোথায় পাবো। আর ডিওডেক্স রম সাধারণত আপনার যদি স্টক রম যদি কিটক্যাট বা তার কম হয়ে থাকে, তাহলে মানে সিম্পল একটা অ্যাপসের মাধ্যমে আপনার হোল রমটা ডিওডেক্স করা যায়। কিন্তু যাদের ললিপপ, মার্শমেলো, নুগাট, ওরিও ইত্যাদি, ওদের স্টক রম ডিওডেক্স করার ক্ষেত্রে প্রচণ্ড ঝামেলার একটা কাজ। এই কারণে আপনার উইন্ডোজ পিসি লাগবে এবং উবুন্টু পিসি লাগবে, এই দুটা লাগবে। এই দুটার মাধ্যমে যদি ডিওডেক্স করেন, তাহলে সুন্দরভাবেই ডিওডেক্স হবে। আর নইলে যদি অন্যান্য যে ওয়েগুলো আছে, যেমন টিকলেমাই, অ্যান্ড্রয়েড, লারুয়েড ইত্যাদি দিয়ে যদি ডিওডেক্স করেন, তাহলে মাঝে মাঝে অ্যাপের যে ক্লাসেস ডট ডেক্স ফাইলটা আছে, এটা
মিসিং হয়ে যায়। আর এই ফাইলটা মিসিং হওয়ার মিসিং যদি হয়ে যায় তাহলে আপনার ফোন যখন বুট নিবে ওই সময় ধরেন মানে আর অন হবে না ফোন, এটাই এটাই ঝামেলা হয়ে থাকে। তো যারা মানে হেভি রুট ইউজার ওরা ইউজ করতে পারে, যারা এটা সম্পর্কে ভালো বুঝে। আর যারা ভালো বুঝে এবং স্টকরম ডিওডেক্স করতে পারতেছেন না ওদেরকে আমি বলবো, আপনারা যদি স্টকরমের চিন্তা করে লাভ নাই, আপনারা ডিওডেক্স কাস্টম রম ইউজ করেন, ডিওডেক্স কাস্টম রমটাই ভালো হবে। তো আজকের জন্য ভিডিওটি এটা থেকে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন যাতে ওরাও জানতে পারে। এবং আপনি যদি আমাদের আমাদের সাথে থাকতে চান এবং আমাদের সাপোর্ট দিতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন, কজ আমরা একটি টেকনোলজিক্যাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছি। আর আপনারা যদি আরও কোনো টপিক সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করুন, আমি অবশ্যই এই সম্পর্কে ভিডিও বানাবো বা কমেন্টে আপনাদের রিপ্লাই এটা উত্তর জানাবো। তো আজকের জন্য এটুকুই, টেক কেয়ার, বাই বাই।